পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, শীঘ্রই শেষ হচ্ছে সেতুর কাজ। আগামী 23 জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার নতুন সূচনা ঘটবে। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লোহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর এবং পূর্ব অংশের সংযোগ ঘটবে। এই সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 72 ফুটের চার লেনের সড়ক। রেল লাইন স্থাপন হবে সেতুর নিচতলায়। এই সেতুতে 3.18 কিলোমিটার ডায়াব্যাক্ট রয়েছে। পদ্মা সেতু দুই প্রান্তে সংযোগ সড়ক 14 কিলোমিটার। মূল সেতুতে 28,793.39 কোটি টাকা ব্যয় হয়েছে। এখানে প্রায় 4,000 জন কর্মী কাজ করছেন। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতুর পাইলিং গভীরতা 383 ফুট। প্রতি ফিলারের জন্য ফাইলিং 6টি। পদ্মা সেতুর মোট ফাইলিং 267টি।